শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। 289 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, ভূমিধস এবং বন্যার আশঙ্কা। সেন্ট মার্টিনের সব হোটেল এখন আশ্রয়কেন্দ্র, তিল ধারণেরও জায়গা নেই। এবং সবশেষ থাকছে উপকূলীয় অঞ্চলের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। এবার বিস্তারিত। অতিপ্রবল ঘূর্ণিঝড় মুখার প্রভাবে চট্টগ্রাম, সিলেট এবং বরিশাল বিভাগের সর্বোচ্চ 289 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সংখ্যা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে এই বৃষ্টিতে নদ নদীর পানি বেড়ে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি এবং বান্দরবান জেলার অনেক স্থান আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র। ভারী বর্ষণের সতর্কবার্তায় বলা হয়েছে অতিপ্রবল ঘূর্ণিঝড় মুখার প্রভাবে আজ 13 মে সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 48 ঘন্টার মধ্যে চট্টগ্রাম, সিলেট এবং বরিশাল বিভাগে ভারী 44 থেকে 88 মিলিমিটার থেকে অতি ভারী 289 মিলিমিটার বর্ষণ হতে পারে। এই অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি এবং চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র জানায় যমুনা এবং পদ্মা নদীর পানি বাড়তে শুরু করেছে। আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় মুখার প্রভাবে আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় উপকূল এলাকা এবং পার্বত্য অববাহিকা স্থানসমূহ এবং দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় এলাকায় অধিকাংশ স্থানে মাঝারি থেকে ভারী অতি ভারী বৃষ্টি বর্ষণের পূর্বাভাস রয়েছে। বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলের দিকে ঘূর্ণিঝড় মুখা যত এগিয়ে আসতে শুরু করেছে, কক্সবাজার, সেন্ট মার্টিন দ্বীপ এবং টেকনাফ উপকূলের মানুষজনের মধ্যে আতঙ্ক বাড়ছে। শনিবার দুপুরের পর থেকেই সেন্ট মার্টিনের বাসিন্দারা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে উঠতে শুরু করেছেন। সেখানকার বহুতল হাসপাতাল, সাইক্লোন সেন্টার এবং গেস্ট হাউসের পাশাপাশি বহুতল রিসোর্টগুলোকেও আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে। টেকনাফের হালকা ভঙ্গুর বাড়িগুলোর বাসিন্দাদেরকেও নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে শুরু করা হয়েছে। এসব এলাকায় প্রায় 5 লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে টেকনাফ এবং ওকিয়া রোহিঙ্গা ক্যাম্পে 12 লাখেরও বেশি মানুষকে আপাতত ক্যাম্পেই রাখা হয়েছে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রোববার বিকেল নাগাদ অতিপ্রবল ঘূর্ণিঝড় মুখা বাংলাদেশের টেকনাফ উপকূল দিয়ে অতিক্রম করতে পারে। কক্সবাজার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় এগিয়ে আসার সাথে সাথে দ্বীপের বিভিন্ন বহুতল ভবনে আশ্রয় নিতে শুরু করেছে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দারা। সেন্ট মার্টিন দ্বীপে বর্তমান প্রায় 10,000 মানুষ রয়েছে বলে জানিয়েছে সেখানকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমেদ। মানুষজন আশ্রয় শিবিরের দিকে যাচ্ছে, যেখানে পারছে উঠে পড়ছে। দ্বীপে 2-3 তলা যেসব ভবন আছে, রিসোর্ট আছে, সেগুলো খুলে দেওয়া হয়েছে যাতে মানুষজন সেখানে উঠতে পারে, বিবিসি বাংলাকে বলছিলেন চেয়ারম্যান নূর আহমেদ। শুক্রবার দুপুর থেকে সেন্ট মার্টিনের সাথে টেকনাফ নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর আগে 1,500 থেকে 2,000 মানুষ এসে টেকনাফ এবং কক্সবাজারের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন। সেন্ট মার্টিন দ্বীপের হাসপাতালের পরিবার পরিজন নিয়ে আশ্রয় নিয়েছেন স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ। সেখান থেকে তিনি বিবিসি বাংলাকে বলেছেন দ্বীপে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে, বাতাসও কমে গেছে। অতিপ্রবল ঘূর্ণিঝড় মুখা উপকূলের দিকে অগ্রসর হতে থাকায় উপকূলীয় অঞ্চলের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। রোববার সব প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়, এরপর প্রয়োজনে তা বাড়ানো হবে। শনিবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক, কলেজ এবং প্রশাসন অধ্যাপক শাহিদুল কবির চৌধুরী এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন উপকূলীয় অঞ্চলের সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম রোববারের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এরপর প্রয়োজন অনুযায়ী সেটা যদি বর্ধিত করা লাগে তাহলে তা করা হবে। ঘূর্ণিঝড়ের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।